এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। দুর্গাপুরে শুভেন্দুর নেতৃত্বে বিজেপির মিছিলে মানি ব্যাগ, মোবাইল ফোন চুরির অভিযোগ। মিছিল চলাকালীন 20টি মানি ব্যাগ এবং 30টি মোবাইল ফোন চুরি হয়েছে বলে অভিযোগ। বিজেপির তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সাংসদ এসএস আলুওয়ালিয়ার ছেলের মোবাইল ফোনও চুরি হয়েছে বলে অভিযোগ। মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি, সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিজেপির তরফে থানায় যে অভিযোগ দায়ের করা হয়েছে, মনোজ, ঠিক কি বক্তব্য সেখানে? দেখো, বিজেপির স্পষ্ট বক্তব্য সুব্রজিৎ, যে আজকে যে সভা ছিল এবং র্যালি ছিল, শুভেন্দু অধিকারী ছিলেন এবং সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া, সাংসদ বাবুল সুপ্রিয়, সাংসদ সুভাষ সরকার, অর্জুন সিং সময় ছিলেন এবং এই যে সভা ঘন্টা দুয়েক আগেই সেই সভা শেষ হয়েছে এবং তারপর শুভেন্দু অধিকারী মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে গেছেন এবং তারপরই সভা যখন শেষ তখনই জানা যায়, একে একে জানতে পারা যায় যে কারো মোবাইল ফোন নেই, কারো মানি ব্যাগ নেই এবং সকলেই কিন্তু এসে ভিড় করে যে জায়গায় সভা ছিল তার পাশেই পুলিশ ফাঁড়ি, দুর্গাপুর থানার অন্তর্গত এইজন পুলিশ ফাঁড়ি, এবং সেই ফাঁড়িতে এসে তারা ভিড় করে এবং বিজেপির তরফ থেকে যেটা ফাঁড়িতে জানানো হয় যে ইতিমধ্যেই 30 জনের মোবাইল ফোন চুরি গেছে, 20 জনের মানি ব্যাগ চুরি গেছে এবং তারা দাবি জানায় যে পুলিশ অপদার্থতার জন্যই এরকম হয়েছে। যদিও পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ইতিমধ্যেই, কিন্তু এই ঘটনাকে নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। তারা বলছেন যে যে ধরনের লোকদেরকে বিজেপি দলে নেয় এবং তার ফলেই এই ধরনের ঘটনা ঘটেছে এবং মন্ত্রী সাংসদ তাদের সামনেই এতগুলি মানি ব্যাগ এবং ইয়ে চুরি, এটা নিয়ে যথেষ্টই রাজনৈতিকভাবে একটা বিতর্ক তৈরি হয়েছে এই চুরির ঘটনাকে কেন্দ্র করে। সুব্রজিৎ, ধন্যবাদ। মনোজ, যে পুলিশ কর কাজ করছে 30 থেকে 40টা মোবাইল এবং 30 জনের মতো টাকা চুরি হয়েছে, মানি ব্যাগ। আমাদের আলুওয়ালিয়াজির মোবাইল চুরি হয়েছে, আমার চুরি হয়েছে, অনেকের চুরি হয়েছে, পুরো গ্যাং কাজ করেছে। পুলিশের এখানে আইবি ডিপার্টমেন্ট, সিআইডি ডিপার্টমেন্ট টোটাল ব্যর্থ, ওরা জানে না যে একটা টিম কাজ করেছে এটার মধ্যে। জ্ঞান ও মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।